হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি আপনাদের ঈদও সবার ভালো কেটেছে। আজকের ভিডিওতে আমরা একটি এন্ট্রি লেভেলের ফোন নিয়ে আলোচনা করব। আশা করি এই ফোনটি আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি দিবে। আর এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্টফোন প্লাস। এই ফোনটিতে দেখছে বিগ ব্যাটারি এবং বিগ ডিসপ্লে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস রিভিউ করব। আর আপনি যদি এন্ট্রি লেভেলের ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির পিছনে থাকছে স্কোয়ার্ড ক্যামেরা বাম্প। এই ফোনটির পিছনে দেওয়া আছে প্লাস্টিক বডি, কোনো গ্লাস প্রোটেকশন থাকছে না এই ফোনটিতে। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নস সেলফি ক্যামেরা। এই ফোনটির পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটে এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ঠিকই আছে, কারণ প্রায় সব কোম্পানি এই বাজেটে এই একই ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ফোনই দিয়ে থাকে আমাদের। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি ম্যাপের এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি আইপিএস এলসিডি প্যানেল, আর এই ডিসপ্লেটা একটি ওয়াটার ড্রপ নস ডিসপ্লে। এর ডিসপ্লে ব্রাইটনেস 269, তবে এখানে যদি 300+ ডিসপ্লে ব্রাইটনেস দিত তাহলে আরও বেশি ভালো হতো, তাহলে এই ডিসপ্লেটা সানলাইটে আর একটু বেশি ভালো লাগতো। এই বাজেটে এই ফোনটিতেই সবথেকে বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তবে আমার মতে এখানে যদি এত বড় ডিসপ্লে ব্যবহার না করে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরও বেশি ভালো হতো, তাহলে ডিসপ্লের শার্পনেসটা আর একটু ভালো পাওয়া যেত, তাহলে আপনি ভিউ এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো পেতেন। তবে এর বাজেটের কথা চিন্তা করলে এর ডিসপ্লে সেকশন ঠিকঠাকই আছে, কারণ প্রায় সব কোম্পানি এই বাজেটে তাদের ফোনগুলোতে এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে থাকে। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির পিছনে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা, এটি 13 মেগাপিক্সেলের একটি লেন্স। এবং এর সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নস সেলফি ক্যামেরা। তবে এই বাজেটে এর ক্যামেরা সেকশন আমার কাছে ততটা ভালো লাগেনি, কারণ এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলো মিনিমাম তাদের ফোনগুলোতে ডুয়েল বা ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে থাকে। এখানে যদি ইনফিনিক্স মিনিমাম ডুয়েল ক্যামেরা সেটআপ দিত তাহলে এই ফোনটি ক্যামেরা সেকশন আরেকটু ভালো হতো। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করা যাবে, তবে এখানে যদি 4K ভিডিও রেকর্ড করা যেত তাহলে আর একটু বেশি ভালো হতো। ওভারঅল আমার মনে হয় এই ফোনটি এর ক্যামেরা সেকশনের দিক দিয়ে বেশি পিছিয়ে পড়েছে। এবার এই ফোনটির প্রসেসর নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও A25 প্রসেসর। এই ফোনটিতেই এই প্রসেসরটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে। বিভিন্ন স্কোর দেখে মনে হচ্ছে এই প্রসেসরটির পারফরমেন্স ভালোই। এই ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালোই গেম প্লে করতে পারবেন বলে আশা করা যায়। এটা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3 32 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে আরেকটি সুবিধা হলো এখানে থাকবে এক্সট্রা মেমোরি কার্ড সোল। এখানে আপনি 212 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, কারণ এখনকার অনেক ফোনে এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেখা যায় না। এখানে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া আছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 10, সাথে ইনফিনিক্সের নিজস্ব XOS অপারেটিং সিস্টেম। এবার এই ফোনটির সবথেকে হাইলাইটেড পয়েন্ট এর ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মনস্টার ব্যাটারি। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি। আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে আপনি অনায়াসে এই ফোনটিতে 2 দিন পার করে দিতে পারবেন। আর এতে করে আমরা আগে যে একটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পড়তাম তা অনেকটাই কমে যাবে এই ফোনটিতে বলে আশা করা যায়। তবে এই ফোনটির একটা সমস্যা হলো এই ফোনটিতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং সিস্টেম, এতে করে আপনার এই ফোনটি চার্জ করতে অনেক সময় লাগবে। আমার মনে হয় এখানে যদি মিনিমাম 10 ওয়াটের ফাস্ট চার্জার দিত ইনফিনিক্স তাহলে এর ব্যাটারি সেকশন দুর্দান্ত হতো। এই ফোনটির 3 32 জিবি ভার্সনটির দাম ইন্ডিয়ায় রাখা হয়েছে 27,999 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম 10,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। তবে এটা হবে আনঅফিসিয়াল দাম, অফিসিয়ালিও এই ফোনটি আগামী মান্থে লঞ্চ হতে পারে বাংলাদেশে। আর এই ফোনটি আপনি যদি ভালো ব্যাটারি ব্যাকআপের ফোন চান, সাথে বড় ডিসপ্লের ফোন চান, তাহলে আমার মনে হয় এই 10,000 টাকা বাজেট চান্সে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।